নমস্কার, বিটেন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। আসাম বন সুরক্ষা বাহিনীর 981 জন কনস্টেবলকে পাসিং আউট প্যারেডে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রেরণ শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের। বাংলাদেশি নাগরিককে বিজিবির হাতে সমঝে দিলেন আসাম পুলিশ ও বিএসএফ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে মশাল জ্বালিয়ে প্রতিবাদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কার্যসূচি কাছাড় জেলা বিজেপির। বাইশে শ্রাবণ কবিগুরু প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত উপত্যকা জুড়ে। এবারে বিস্তারিত খবর। আসাম বন সুরক্ষা বাহিনীর 981 জন কনস্টেবলকে পাসিং আউট প্যারেডে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম বন সুরক্ষা বাহিনীর 981 জন কনস্টেবলকে পাসিং আউট প্যারেড সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নবনিযুক্ত সুরক্ষা জওয়ানরা আমাদের বনরক্ষায় মুখ্য ভূমিকা পালন করবেন। দেরগাঁও লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, আজ 940 জন নতুন কনস্টেবল যোগ করার মাধ্যমে আমরা আসামের বন সুরক্ষা বাহিনীর শক্তি 120% এর বেশি বাড়িয়েছি। এই পদক্ষেপ দুটি শক্তিশালী দিক উন্মোচিত করেছে। নতুন নিয়োগকারীদের 10% মহিলাদের নারী শক্তি ক্ষমতায়ন ও বেদখলকারী তথা শিকারের বিরুদ্ধে লড়াইয়ে অধিক বাহিনী মোতায়েন বন শক্তির একটি বর্ধিত পরিমাণ প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন, বর্তমান এই অনিশ্চিত সময়ে যখন আমরা বাংলাদেশের সাথে আমাদের সীমান্ত সম্পর্কে খুবই সতর্কতা অবলম্বন করছে, একই সঙ্গে সাবধানতা অবলম্বন করছে, অন্যদিকে এই সময় 2041-এর ভবিষ্যতের আসামের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি যে আমাদের আজকের প্রচেষ্টা আগামীকালের জন্য একটি উজ্জ্বল ভিত্তি স্থাপন করতে পারবে। আজি দীক্ষান্ত সমারোহৰ পৰা সুখ্যাতিৰে উলাই অহা এই জওয়ানসকলে বন সুরক্ষাত এক দায়িত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিব। ইয়ার উপরও অহা বছর আমি চেষ্টা করিম আরো 600 বন সুরক্ষা বাহিনীক নিযুক্তি দিয়ার বাবে, যাতে নিরন্তর প্রতি বছরে যুব শক্তির এই বন সুরক্ষা বাহিনীত আগমন হয়ে থাকে। মই যোৱা কেইদিনমান আগতে মই নির্দেশ দিছো যে আমাৰ ফরেস্ট বেটেলিয়ন দুটাত এছিপিএছৰ সুবিধা পোৱা নাই। এটো এটা নিয়মীয়া প্রক্রিয়া, অলপ ফাইলৰ কাম থাকে। মই যোৱা কেইদিনমান আগতে নির্দেশ দিছো যাতে সোনকালে ই কৰি দিয়া হয়। কাজিরঙাত পঞ্চতারকা হোটেলের প্রয়োজন আছে, নহলে কাজিরঙার পর্যটন উদ্যোগটো এটা লিমিটতকৈ আগবাঢ়ি না যায়। কিন্তু বহুতর ভুল ধারণা হয়েছে যে ই আমি কাজিরঙার ইকো সেনসিটিভ জোনত করছো বলে। আমি যত হোটেলের জায়গা ঠিক করছো ই কাজিরঙার প্রায় 1 কিলোমিটার, সেঞ্চুরির প্রায় 1 কিলোমিটার দূরত, আর মই নাভাবো যে সেই কারণে আমি বিশেষ কিবা আমার আইনি অসুবিধার আমি সম্মুখীন হম। কিবা যদি থাকেও তাক আমি ঠিকঠাক করে লম, কিন্তু কাজিরঙাত আমাক 2-3 ভাল হোটেলের প্রয়োজন, নহলে লাক্সারি টুরিস্ট নাহে। আমার লড়াছোৱালী যিবিলাকে নিবনুয়া যুবক যুবতী এই পর্যটন উদ্যোগের লগত জড়িত হয়ে আছে, তেওঁলোক এটা পর্যায়ত রখি যাব। আর আমি ভারতের যিকোনো যদি পার্কত যাও, সকলো পার্কৰ কাষতে এখন নহয় এখন 5-star হোটেল আছে। যোৱা পৰহি দিনাখন গুৱাহাটীত অভূতপূর্ব বৰষুণ হয়, আৰু গুৱাহাটীৰ আমি যিটো নলা নৰ্দমা আমি নিৰ্মাণ কৰিছো
সেই নলা নর্দমাবিলাকে ইমান ডাঙৰ পানী ধৰি ৰখাৰ আমাৰ ক্ষমতা নাই। গতিকে বছৰত এনেকুৱা এটা বা দুটা দিনৰ আমি সন্মুখীন হওঁ যি দুটা দিন আমাৰ নিয়ন্ত্ৰণৰ বাহিৰত গুচি যায়। যোৱা বছৰটোত যিমান বৰষুণ হৈছে তাৰ 25% বৰষুণ যোৱা পৰহি দিনাখন একেলগে হৈছে। গতিকে ই আমাৰ নিয়ন্ত্ৰণৰ বাহিৰত আৰু ইয়াক নিয়ন্ত্ৰণ কৰিবৰ কাৰণে আমি ইয়াতকৈ দুগুণ দুগুণ ডাঙৰ নলা নিৰ্মাণ কৰিব লাগিব, নৰ্দমা নিৰ্মাণ। বাংলাদেশী হিন্দুদের সুরক্ষার দাবিতে ভারতের প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের। শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ শিলচরের সাধারণ জনগণের তরফে বুধবার কাছাড়ের জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জ্বলছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকেই সেখানের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। লাগাতার একের পর এক আক্রমণে সেখানের সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে নরহত্যা দমন করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আমরা যেভাবে ইন্ডিয়াতে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থভাবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোর্টে যেভাবে প্র্যাকটিস করছি, এভাবে ডক্টর ডক্টর করছে, প্রত্যেকটি প্রফেশনে আমরা মুসলমান ভাই ভাইদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, বোনই বলছি, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন? তাহলে আমরা তো এমন করছি না, তাহলে বাংলাদেশে কেন এমন হবে? হ্যাঁ, তাই আমরা প্রতিটি হিন্দু পরিবার, আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি, থাকবো, এবং সেটাই আমার কথা। তখনও এসে বলেছিলাম এটা ছাত্র আন্দোলন নয়, এবং স্পষ্টভাবে বলেছিলাম, তখনও দেখে এসেছিলাম যে এটা টার্গেটই ছিল, মুদ্রাই ছিল বাংলাদেশ থেকে যেন যা হিন্দু বেঁচে রয়ে গেছে অনলি 7%, যেখানে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন 50% থেকে কমতে কমতে অনলি 7% অফিসিয়ালি, সেই 7%কেও যেন ওইখান থেকে খেদানো যায়, যাদের ওখানে জন্মসিদ্ধ অধিকার আছে, যারা ওইখানে জন্মগ্রহণ করেছে, ওরা তো বাংলাদেশি হিন্দু, ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু, ওদেরকে খেদিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে, যাতে সব হিন্দু চলে যাবে আর বাংলাদেশকে ইসলামিক কান্ট্রির ঘোষণা, যেটা আমরা পুরো পৃথিবী যেন এটাকে প্রটেস্ট করা হয়। বাংলাদেশি নাগরিককে বিজেপির হাতে সমজে দিল আসাম পুলিশ এবং বিএসএফ। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে বাংলাদেশে পাঠানো হলো এক বাংলাদেশি নাগরিককে। ওই বাংলাদেশি নাগরিককে বিজিবির হাতে সমছে দিল আসাম পুলিশ এবং বিএসএফ। করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশের শেওলা বন্দর বিজিবির হাতে ওই বাংলাদেশি যুবককে সমছে দিল বিএসএফ। উল্লেখ্য, বাংলাদেশি ওই যুবক 2023 সালের জুলাই মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাকে আটক করে পুলিশের কাছে সমছে দিয়েছিল। পরে অবৈধ অনুপ্রবেশের জন্য এক বছর কারাগারে শাস্তি কাটানোর পর বাংলাদেশের মৌলভীবাজারের আরবাস আলী নামের ওই যুবককে বাংলাদেশে পাঠিয়ে দিল বিএসএফ এবং আসাম পুলিশ। বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে মশাল জ্বালিয়ে প্রতিবাদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বুধবার করিমগঞ্জ মহাবিদ্যালয়ের সম্মুখে মশাল জ্বালিয়ে প্রতিবাদ করলেন ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। তারা বাংলাদেশে হিন্দুদের মঠ মন্দির সহ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় রক্ষা সহ সেদেশে বসবাসরত হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেন। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তারা। এদিন পুলিশের বাধায় ছাত্র সংগঠনের এই মশাল মিছিল করিমগঞ্জ শহর পরিক্রমা করতে পারেনি। ধিক্কার ধিক্কার।
और हमारा जो पड़ोसी देश है, राज्य है, देश है बांग्लादेश, वहाँ पे हम लोग देख सकते हैं कि कुछ दिन पहले एक छात्र आंदोलन उठा था, पर उस छात्र आंदोलन में दिखाया गया कि पहले तो वो छात्र आंदोलन था, पर कुछ दिनों के बाद अभी वो छात्र आंदोलन नहीं, अभी वो हिंदू विरोधी आंदोलन बन चुका है। हिंदू लड़कियों को रेप किया जा रहा है, हिंदू लोगों को घर से निकाला जा रहा है, उनको मारा जा रहा है। तो हम अखिल भारतीय विद्यार्थी परिषद से, हमारा तो विश्वास बांग्लादेश का तो सरकार गवर्नमेंट है ही नहीं, उसका तो खत्म हो चुका है, और जो अभी आर्मी जो है उसके ऊपर भी हमारा विश्वास नहीं है। अभी हमारा एकमात्र विश्वास है तो नरेंद्र मोदी जी का जो सरकार है, हमारा भारतवर्ष का शक्तिशाली जो सरकार है, हमारा उसी में विश्वास है। तो हमारे भी उसी विश्वास के नाते हम लोग यहाँ पे उनसे अभी भारतवर्ष के गवर्नमेंट से ये निवेदन करने आए हैं कि आप लोग इमीडिएटली आप लोग इस मैटर में इंटरवेंशन करिए, और जो बांग्लादेश में हमारे जो हिंदू भाई और बहन है उनको बचाइए आप लोग। और उनको बचाने वाला और कोई नहीं है, और कोई देश भी आगे नहीं है, और कोई पॉलिटिकल पार्टी भी और कोई छात्र संगठन भी आगे नहीं आएगा। अगर कोई आगे आएगा तो अभी वो एकमात्र, अगर भारत सरकार कुछ करता है तभी वो लोग का बचना अभी मुमकिन है। स्वाधीनता दिवस उपलक्षे हर घर तिरंगा कार्यसूची काछाड़ जिला बीजेपी। কাছাড় জেলায় শুরু হলো হর ঘর তিরঙ্গা 2024 কার্যসূচি। কাছাড় জেলা বিজেপি 7 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কার্যসূচি পালন করবে। ভারতীয় নাগরিকদের হৃদয়ে তিরঙ্গার একটি বিশেষ স্থান রয়েছে। এই উদ্যোগের পিছনের ধারণা হলো মানুষের হৃদয়ে দেশপ্রেমের অনুভূতি জাগানো এবং ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা প্রচার করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 2 বছরে হর ঘর তিরঙ্গা একটি জাতীয় আন্দোলনে পরিণত করেছে, নাগরিকদের মধ্যে মৌলিক ঐক্যকে জাগিয়ে তুলেছেন। এবার কাছাড়বাসী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানকে জোরদারভাবে পালনের জন্য আহ্বান জানানো হয়েছে। বুধবার শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলা বিজেপি সভাপতি মিবলেন্দু রায় একথা জানিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অভিযানের ইনচার্জ সৈকত দত্ত, জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর চামেলি পাল, আহ্বায়ক রাজেশ দাস, গোপাল কান্তি রায়, পুলক দেব প্রমুখের উপস্থিতিতে বিমলেন্দু রায় জানান, 7 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত জেলা বিজেপি হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করবে। 12-13টি আছে আমাদের ফ্রিডম ফাইটার যারা আছে তাদেরকে আমরা অভ্যর্থনা দেওয়ার জন্য সেই কাজটা করবেন, আমাদের অভিষেক মুর্চাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর 13-14 আছে আমাদের যে স্ট্যাচু আছে স্বাধীন সংগ্রামী যে স্ট্যাচু আছে সেইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে ইয়ে দেওয়ার জন্য সেটা হচ্ছে কিষাণ মুর্চাকে দেওয়া হয়েছে দায়িত্ব। আর 14 তারিখে আমাদের বিভাজন বিভীষিকা, এই তার আগের দিন আপনারা সবাই জানেন এটা, সেদিন আমরা আমাদের এখানে একটা বক্তা আসবেন করিমগঞ্জ থেকে, উনি আমাদের সেই বক্তব্য রাখবেন 1 ঘন্টা 4টা থেকে 5টা। তারপর আমরা জেলা কমিটির প্রত্যেক কার্যকর্তা প্রত্যেক সদস্য শিলচর মণ্ডলকে নিয়ে সবাইকে নিয়ে আমরা একটি মৌন মিছিলে আমরা বেরোবো। সেই মৌন মিছিলটা আমাদের জেলা কার্যালয় থেকে বেরিয়ে আমরা এটা এখনও রুট আমরা ঠিক করিনি, আমরা পরবর্তীকালে আমরা রুট ঠিক করে আমরা জানিয়ে দেবো। আমরা পরিক্রমা করে আমরা কার্যালয়ে এসে আমাদের সেই কার্যক্রম সমাপ্ত হবে। আর 15 তারিখে আমরা আপনাদের মাধ্যমে আমার কাছাড় জেলার প্রত্যেকটি নাগরিক জাতিবর্ণ নির্বিশেষে যাতে প্রত্যেকে আমরা ভারতবর্ষের স্বাধীনতার সেই যে আমাদের তিরঙ্গা যাত্রা সেটাতে আমরা সবাই সামিল হই, সবাই যেন বাড়িতে লাগাই, এই অনুরোধ রাখলাম। 13-14-15 এই 3 দিন প্রত্যেক বছরের ন্যায় এবার আমরা হর ঘর তিরঙ্গা পালন করব। তো বিশেষ করে শিলচর বিধানসভার বিধায়ক হিসাবে আমি শিলচরবাসী শ্রদ্ধার প্রত্যেক জনসাধারণকে অনুরোধ রাখছি, প্রত্যেকবার যেভাবে আপনারা আপনাদের ঘরে, বেসরকারি প্রতিষ্ঠানে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে বা গাড়ি ঘোড়াতে তিরঙ্গা লাগিয়ে যেভাবে একটা উৎসব মুখর পরিস্থিতি সৃষ্টি করে তুলেন, সেভাবেই এবারেও আপনাদের ঘরে প্রত্যেক জায়গায় আপনারা হর ঘর তিরঙ্গা পালনের উদ্দেশ্যে আপনাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন। আর এই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতবর্ষে আমাদেরকে স্বাধীনতা যে লাভ করে দিয়েছিলেন যারা মুনি ঋষিরা, তাদের প্রাণ বিসর্জন দিয়ে তাদেরকে আমরা এই পতাকা উত্তোলনের মাধ্যমে তাদেরকে স্মরণ করব, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত করিমগঞ্জ সহ বরাক উপত্যকা জুড়ে।
22 শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে করিমগঞ্জ সহ গোটা বরাক উপত্যকা জুড়ে। আজ বুধবার 22 শ্রাবণ কবিগুরু রবি ঠাকুরের প্রয়াণ দিবস, 83তম প্রয়াণ দিবস উদযাপিত হয় সর্বত্র, ব্যতিক্রম নয় করিমগঞ্জ। বিভিন্ন সংস্থা ও সংগঠন আজ সকালে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানায়। বিশেষ করে গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়ে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ শাখার কর্মকর্তারা কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। শম্ভুসাগর উদ্যান স্থিত কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অসংখ্য রবি প্রেমিক ব্যক্তি ও সংগঠনের কর্মকর্তারা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আমরা প্রভাতী অনুষ্ঠানে মাল্যদান এবং সঙ্গীত পরিবেশন মাধ্যমে আজকে আমাদের প্রভাতী অনুষ্ঠান এখানে সমাপ্তি এবং এখানে মাল্যদান করছি গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা শিল্পীবৃন্দরা এবং মাতৃভাষা সুরক্ষা সমিতি পক্ষে আজকে এখানে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে প্রভাতী অনুষ্ঠানে মাল্যদান অনুষ্ঠান সম্পূর্ণ হলো এবং আমাদের গীতবিতান কার্যালয়ে সন্ধ্যা 6:00 কবি প্রমাণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি করিমগঞ্জবাসী সকল সাংস্কৃতিক প্রেমী জনসাধারণকে অনুরোধ রাখবো যাতে আজকে সন্ধ্যা 6:00 গীতবিতান কার্যালয়ে কবি প্রমাণ অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকবে। বরখলা শুভংবাগানে প্রাক্তন সাংসদ তহবিলের বরাদ্দ অর্থে জগন্নাথ মহাপ্রভুর কমিউনিটি হল নির্মাণ নিয়ে ব্যাপক অসন্তোষ বাগান শ্রমিকদের। বরখলা সমষ্টির অন্তর্গত শুভংবাগানে সাংসদ তহবিলের বরাদ্দ 1,50,00,000 টাকার অনুদানে জগন্নাথ মহাপ্রভুর কমিউনিটি হল নির্মাণ নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে জনমনে। স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন সাংসদ রাজদীপ রায়ের প্রতিশ্রুতি অনুযায়ী জগন্নাথ মহাপ্রভুর কমিউনিটি হল নির্মাণ নিয়ে প্রথমে যে জায়গাটি নির্ধারিত হয় কিন্তু পরবর্তী সময় নির্ধারিত জমি থেকে সরিয়ে নিয়ে বাগান ম্যানেজারের বাংলোর পাশে কমিউনিটি হলের নির্মাণ কার্য শুরু হওয়া নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার সংবাদ মাধ্যমে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাগান শ্রমিকদের দাবি অনুযায়ী কমিউনিটি হল নির্মাণ কার্য না করলে আগামীতে এর পরিণাম ভয়ঙ্কর হবে। তারা এ নিয়ে বিজেপি জেলা সভাপতি সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। শুভং চা বাগানের জনসাধারণ, আমরা সরকারে গভর্নমেন্ট থেকে একটা স্কিম দিছে জগন্নাথকে স্কিম, এটা নিয়ে গেছে ডাইরেক্ট সাহেবের আন্ডারে, না জানে বাগানের পঞ্চায়েত না জানে পাবলিকে, কিন্তু এটা আনলিগাল কাম করছে। এমপি মহোদয় আগেও কইয়া গেছে যেটা করবো আমরা সবরে জানাইয়া করবো, আমরা সুন্দর কথা। তাছাড়া একটা জিনিস আইছে, আজকে আমরা যত ভোটার আছে কোনো কাজকর্ম হইলে আমরা এমএলএ বা এমপির কথা আমরা সব শুনি, আর আজ ডেট পর্যন্ত আজকে ডেট পর্যন্ত এমএলএ মন্ত্রীর আমরা কথা শুনলো না, বড় দুঃখ লাগে। আর ইলেকশন সময় মান্ডবাইয়া খালি ভোট দে ভোট দে, আমরা তো দিই। আর স্কিম আইছে জগন্নাথ কমিউনিটি হল, এটা এখন আমরা দেখা গেল যে বাংলার এরিয়ার ভিতরে বনের তিটাত আমরা অভিযোগ আছে যে আজকে বাংলার কিনারে বনের অফিসের কিনারে বনের আমরা কোনোদিন এটা ব্যবহার করতে পারতাম না, এটা ব্যবহার করাতে গেলে এটা পারমিশনেরও দরকার আছে বা ম্যানেজারের জিগাইতেও লাগবো। তো আমরা চাই আর এটা পাবলিকের স্বার্থের কারণে, পাবলিকের যেখানে বালা হয় পাবলিকের মধ্যে হইতে যে আমরা যাতে কোনো পারমিশন লইতে লাগে না বা কিছু মাইক টাইক বাজাইতে গেলে আমরা যাতে কোনো ধরনের পারমিশন লাগে না বা কোনো ফাংশন করতে আমরা কোনো অসুবিধা হয় না, এইভাবে জায়গা আমরা একটা সিলেকশন করিয়া দিতাম চাই আর। কিন্তু এটা তো আমরা জানলাম না স্কিমটা প্রথম দিকে যে কেমনে আইলো কেমনে না,
এরপরে গিয়ে আমরা দুই তিন দিন পরে খবর পাইছি যে না এইভাবে একটা জগন্নাথ কমিউনিটি হল শ্রমিক লাগিয়ে আইছে। তো এটা শ্রমিকের যে লাগিয়ে আইছে, তো শ্রমিক এর স্বার্থ যেখানে শ্রমিকের ভালো যেখানে হয় এইখানেও দেওয়া উচিত আর কি আমার মনে হয়। এটা বাংলার কিনারো বা অফিসের কিনারো পুরানা ফ্যাক্টরির কিনারো এটা দেওয়াটা আমরার পক্ষে মানে সুবিধাজনক। আমরা বুঝতে পারি না যে এটা আমরা ইউজ করতে পারবো করি আমরা, তাতে অসুবিধা হলো কল মিস্ত্রি আসলো, হ্যাঁ কল মিস্ত্রি আসলে কইছে তারা বুঝতে পাইছে দিকদারি হয়েছে, আর জলের বেশিরভাগ অসুবিধা হয়েছে। তো জল এখন তারা দেয়ার কইছে ওখান থেকে ট্যাঙ্কার এনে দিব, তেরা পাম গাড়ির ওখানে একটা ট্যাঙ্কিও করছে জল এনে দিব, আর বাকি তো লোকালিটির অসুবিধা দেখুন এখন বেজান লোকালিটি যাইছে তারা খর খাজ বন্ধ করার লাগে, তারা ডিসিত গেছে কমপ্লেন করছে। এনএফ রেল মজদুর ইউনিয়নের আয়োজিত হলো কর্মীসভা, সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। শিলচর রেল স্টেশন চত্বরে থাকা এনএফ রেল মজদুর ইউনিয়নের কার্যালয়ে মঙ্গলবার সংস্থার কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সরকারের ভূমিকা সহ কর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে আলোচনা করেন ইউনিয়নের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, সরকার বিভিন্ন সময়ে কথা দেওয়ার পরও সেটি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এদিন ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস, সহকারী সম্পাদক সজল চক্রবর্তী, ধ্রুব বাল্মীকি, বিপ্লব দাস, দীপঙ্কর নাথ ও বিশ্বজিৎ আচার্য সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই গভর্নমেন্ট কথা দেওয়ার পরেও ন্যাশনাল পেনশন স্কিম তার যে কমিটি বসছিল সেই কমিটি আমাদের একটা ডিসিশন দেবে বলেছিল কিন্তু দিতে ব্যর্থ হয়েছে, এবং তারা যে সমস্ত কন্ডিশন লাগিয়েছে 30 সাল চাকরি করতে হবে, দেন আপনার এতে বলা হয়েছে ডিএ দেবে না, ফ্যামিলি পেনশন দিতে হবে না, আমরা ওর জন্য রাজি হইনি। পে কমিশন আমরা চাই, পে কমিশন ডিউ হয়ে গেছে, এই গভর্নমেন্ট এখনও পে কমিশন অ্যানাউন্স করেনি। একটা পে কমিশন বসলে মোটামুটি 2 বছর টাইম লাগে, সেই জন্যে ইমিডিয়েটলি পে কমিশন বসাতে হবে। প্রায় আজকে দেশে অ্যাবাভ 3 লাখ ভ্যাকেন্সি আছে, সেগুলো ফিল আপ করছে না, আর ফিল আপ না করার জন্যে আজকে বিভিন্ন জায়গায় ম্যান অ্যান্ড মেশিন দুটোই লাগে, কিন্তু মেশিনের ওপরে গুরুত্ব যত দিচ্ছে ম্যানের ওপরে দিচ্ছে না, তার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। বিশেষ করে রেগুলার নেচার অফ জব আউটসোর্সিং রেলওয়ে যেভাবে করছে, প্রাইভেটাইজেশন যেভাবে করছে, তার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন এই দুর্ঘটনাগুলো হচ্ছে। এর জন্যে আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি ভারত সরকার যদি এগুলো না করেন তাহলে আমরা রেল মিনিস্ট্রি অফ রেলওয়েকে নোটিশ দেব এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব, এবং আগামী দিনে আমাদের ওয়ান ইন্ডাস্ট্রি ওয়ান ইউনিয়ন এই মর্মে একটা ভোট হতে যাচ্ছে, সেটার জন্য আমাদের জেনারেল সেক্রেটারি আবেদন জানিয়েছে সবাইকে মজদুর ইউনিয়নের হাত শক্ত করতে, যাতে করে এই সংগ্রামে আমরা জয়ী হই এবং আমরা রেলের উপরে আরও চাপ সৃষ্টি করি। আজকে আমাদের কাছে যে সবচেয়ে বড় সমস্যা হয়েছে এনপিএস, শ্রমিকদের দুটো ভাগে ভাগ করা হয়েছে, যারা পুরনো শ্রমিক রয়েছে তারা ওপিএসে আছে, কিন্তু নতুন যারা একটা এনপিএসে রয়েছে এতে শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, কাজের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা হচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী পালন করল ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস উদযাপন করল ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি। এই উপলক্ষে শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট স্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাল্যদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্যে বিধায়ক দীপায়ন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর ব্লক মণ্ডল বিজেপির সভাপতি শ্যামলকান্তি দেব, মধ্য শহর বিজেপির সভাপতি হীরক চৌধুরী, নিউ শিলচর বিজেপির সভাপতি দুলাল দাস, বিপ্লব দেবনাথ সহ আরও অন্যান্যরা। সবশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে দাঁড়িয়ে সবাই মিলে একই সুরে কবিগুরু লেখা জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা লক্ষ্য করেছি যে জাতীয় সঙ্গীত, সেই দেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতা, তার যে মূর্তি সেই মূর্তিকে এইভাবে অবমাননা করা হয়েছে। কিন্তু সেটাও আমরা পরিলক্ষিত করেছি যে রবীন্দ্রনাথের কিন্তু জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে সেটা অনেক জনপ্রিয় উনি, আর বাংলাদেশের লোক সবসময় রবীন্দ্রনাথকে স্মরণ করে থাকেন, কিন্তু যারা দুষ্কৃতিকারীরা এইভাবে করেছে সেটা একটা অশনি সংকেত। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না,
সুভাষচন্দ্র বসুর মূর্তিকেও ওনারা অবমাননা করেছেন। যে সুভাষচন্দ্র বসু কিন্তু স্বাধীনতা পাইয়ে দিতে ওনাদেরকে সহযোগিতা করেছিলেন, তো দুর্ভাগ্যবশত আমরা আজকের দিনে যে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার আমরা ধিক্কার জানাই। আর সাথে সাথে অনুরোধ রাখি যে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আর আবারও সেখানে যাতে প্রতিষ্ঠিত করা হয়, তার জন্য অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ সবাই যাতে এগিয়ে আসে তার জন্য আমি অনুরোধ রাখছি। এই ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু আগামী দিনে আমাদের সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমরা থাকব। কাঠাম পুজোর মধ্য দিয়ে উদারবন্ধ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্রতিমা তৈরির কাজ শুরু। কাঠাম পুজোর মধ্য দিয়ে উদারবন্ধ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। বিগ বাজেট পুজোর আয়োজনের অন্যতম উদারবন্ধ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটি আজ শুক্লা তৃতীয়া তিথিতে কাঠাম পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। আজ বুধবার সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধূষ নন্দজির হাত দিয়ে কাঠাম পুজোর সূচনা হয়। এবছর এখানে যেটা হবে সেটা তো বলা যাবে না, কেননা বলে দিলে পুরনো হয়ে যাবে, সবাই এসে নতুন কিছু দেখতে পাবে না। কিন্তু এই পিছনের প্রস্তুতিতে যে কী খাটনি খাটছেন শঙ্করবাবু এবং এই কমিটির সবাই, সেই কোথায় রাজস্থান যাচ্ছেন, এই নিয়ে এরা এখন থেকে প্রস্তুতি শুরু করেছেন। প্রস্তুতিটা সারা বছরই থাকে, সেইভাবে একটা নতুন কিছু লোকের সামনে দেখানো এই আমাদের আনন্দের মাত্র কয়েকটা দিন। মা মহামায়া আসবেন তার আনন্দের ঝুলি নিয়ে, সেই আনন্দের ঝুলিতে নিজেদের প্রচেষ্টায় একটা নতুন ধরনের কিছু যেটা দেখে সাধারণ মানুষ আনন্দ পাবে। আর সেই সঙ্গে এই ক্লাবের একটা বিশেষ পদ্ধতি হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া। এই সময়ে মায়ের প্রসাদ একটু পাওয়া কত সৌভাগ্য, আর সবাই সেটাকে সৌভাগ্য বলেই মনে করে। হাজার হাজার লক্ষ লক্ষ হয়তো হয়ে যায় চার পাঁচ দিনের মধ্যে, এই মানুষরা এসে এখানে আনন্দ নেন, আর তার জন্যে এদের সব খাটাখাটনি সারা বছরের সার্থক হয়। আমরা চেষ্টা করছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য, আমরা প্রতিবারের মতো বাকি সব কিছু আমরা রাখবো, সেও আমাদের থাকবে। আমরা বর্তমানে ইনকাম ট্যাক্সের আওতায় আছি, আমরা কুপন যেটা সেল করি সেটা সবার ভুল বাঙ্গার জন্য আমরা বলছি, এটা আমরা ইনকাম ট্যাক্সের ফাইলে দেখিয়ে থাকি যে আমরা কুপন সেল করি, যেটা থেকে কালেকশন করে আমরা পূজা পরিচালনা। আগে আমরা বিল্ডিং বানিয়েছি, এখন আমরা বিগ বাজেটে আরও চলে গেছি, যার জন্য কুপনের প্রয়োজন আছে। আজকে কি মন্দিরের কাজের সূচনা হয়েছে? আজকে মন্দিরের কাজের সূচনা হলো, আমাদের প্রায় 57 জন লোক আছে, ওরা মন্দিরের কাজ করে যাবে। কোথা থেকে এসছেন ওরা? ওরা মেদিনীপুর থেকে এসেছে। মণ্ডপের উদ্বোধন কবে হবে? তৃতীয়াতে মন্দিরের আমরা ওপেনিং করবো। উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই ধলাইয়ের টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু। ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু উপনির্বাচনকে ঘিরে ধলাই রাজনৈতিক হাওয়া গরম হচ্ছে। শাসক ও বিরোধী দলের টিকিট প্রত্যাশীরা নিজেদের শক্তি প্রদর্শন শুরু করে দিয়েছেন। বিশেষ করে শাসক দল বিজেপির টিকিট দাবি করে বেশ কয়েকজন প্রার্থী নিজেদের শক্তি প্রদর্শন করছেন। দক্ষিণ ধলাইয়ের বিজেপি দলের যুবনেতা প্রীতিশচন্দ্র দাসের সমর্থনে বুধবার বিশাল জনসভা করলেন বিজেপির কর্মী সমর্থকরা। হাওয়াইতাং বাজারে অনুষ্ঠিত এই জনসভা থেকে প্রীতিশচন্দ্র দাসকে দলীয় টিকিট প্রদানের জোরালো দাবি জানান তারা। এলাকার হিন্দু মুসলিম মণিপুরী সকল সম্প্রদায়ের মানুষ এক বাক্যে এলাকার বাসিন্দা তথা উদ্যমী যুবক ও দলের একনিষ্ঠ কর্মী প্রীতিশচন্দ্র দাসকে উপনির্বাচনে বিজেপির টিকিট প্রদানের জোরালো আওয়াজ তোলেন। এই যে বিধানসভা, যে বিধানসভায় আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সেই মন্ত্রী আজকের দিনে সাংসদ হয়ে উনি দিল্লিতে চলে যাওয়ায় ভারতীয় জনতা পার্টির এবং ধলাই নরসিংপুর যে এই মণ্ডল এবং ধলাই যে সমষ্টি, সেই সমষ্টিতে বিধায়ক শূন্য হয়েছে, সেই জায়গা পূরণ করার জন্য আমরা আজকের এই সভায় প্রতি প্রত্যেকেই এই সব জানিয়ে দিচ্ছি যে আমরা প্রীতিশচন্দ্র দাস মহাশয়কে আজকের দিনে বিধায়ক হিসাবে টিকিট প্রদানের জন্য আমরা দেখতে চাই, এবং ওনাকে যাতে টিকিট প্রদান করা হয় তার জন্য আমি
প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো। এই সভা থেকে দলাই সমষ্টিবাসীর পক্ষ থেকে আমরা দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, যাতে স্থানীয় এই অঞ্চলের স্থানীয় প্রার্থী তথা একজন যুবনেতা যিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মানুষের অত্যন্ত সুপরিচিত প্রীতিশ্রম দাস মহাশয়কে যাতে দলাই উপনির্বাচনের প্রার্থিত্ব দেওয়া হয়, এই অনুরোধ রেখে আমার বক্তব্য রাখি। শিলচর বিবেকানন্দ রোড নিবেদিতা লেনের পার্থ প্রতিম দেবরায়ের বাড়িতে নিশে কুটুম্বের হানা। শিলচর বিবেকানন্দ রোড নিবেদিতা লেনের বাসিন্দা পার্থ প্রতিম দেবরায়ের বাড়িতে মঙ্গলবার রাতে হানা দিয়েছে নিশি কুটুম্বের দল। পার্থবাবু জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো রাতের খাওয়া দাওয়া শেষে বাড়ির লোকজন সহ তিনি ঘুমোতে যান। ওই সময় বৃষ্টি সুযোগ নিয়ে চোরের দল তার ঘরের গ্রিল ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং অন্ধকারের সুযোগ নিয়ে তার ও তার ছেলের দুটি মোবাইল হাতে নিয়ে যায়। যদিও তিনি একসময় চোর চোর বলে চিৎকার করলে ঘরের অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠে যান, কিন্তু ওই সুযোগে চোর পালিয়ে যেতে সক্ষম হয় বলে তিনি জানান। এ নিয়ে পুলিশে মামলা করা হয়েছে বলেও জানান পার্থবাবু। বুঝিস, একটা মানুষ আমি মানে তখন তন্দ্রার মতো ঘুম তো, আর আমি একটু শব্দ পাই যে আগে একটু শব্দ পাইছি যে তখন আমার ঘুম আর ধরেন না আরকি, একটু একটু করে। তো আমি তো বালি শুয়ে রংপুরে শুয়েছি আর মুখ চোখটা আমার মানে খোলা আর কি। একটা দিয়ে একটা মানুষ নিচে দিকে খালি গায়ে ঠিক আমার বিছনার কিনারে, হ্যাঁ হাফ প্যান্ট পরা খালি গায়ে, খালি দেওয়া তো পুরো আমি দেখছি ক্লিয়ার, কিন্তু ঘর তো ডিম লাইট জ্বালান জ্বালানি আসছি, দেখি আমি চিৎকার দিচ্ছি খুব জোরে চোর চোর হয়ে, তখন তাই ঘুম ভাঙিয়েছি মিসেস আমার, যে তাই তখন সঙ্গে সঙ্গে চিৎকার খুব জোরে বিকট চিৎকার শুরু হচ্ছে, হে মানে বাতাসের মতো বাড়ি গেছে তখন খাম সবই দিয়ে খুলা তার বাতাসের মতো বাড়িয়ে আমরা লগে লগে বাড়িছি, বাড়ি এদিকে বুঝে টক পাইয়া দিয়ে গেছে আর পাইছি না। উঠে দেখি খালি দেওয়া আমার কিনার দিয়ে একটা ছেলে দাঁড় গিয়া, আমি স্পিডে তার পিছনে পিছনে চুর চুর করতে করতে না নাই ওইটাই দেখছি, আর তুই তো দরজা ভাঙ্গা গ্রিল ভাঙ্গা সব খোলা, জানলা খোলা, ওইদিকে দরজা বন্ধ করা, দরজা বন্ধ করে রাখছে অতটুকুই। তারপরে আমি ওই বাসায় গিয়ে সিসি ক্যামেরা দেখছি, দেখার পরে দেখলাম 3:58 ওয়াল ক্রস করে এসে দিয়ে গেছে। কি কি নিছে আপনার? আমার মোবাইল, ছেলের মোবাইল, সরব হলো রেড ক্রসের নার্সিং স্টাফ সহ বিভিন্ন স্তরের কর্মীরা। বরাকের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অখিল পালের অনুপস্থিতিতে শিলচর রেড ক্রস হাসপাতাল বর্তমানে অচলাবস্থায় পরিণত হয়েছে। বিগত এক মাস যাবৎ স্থানীয় এক দৈনিক পত্রিকায় ডাক্তার অখিল পালকে জড়িয়ে বিভিন্ন ধরনের ভুয়ো সংবাদ প্রকাশ করায় তিনি হাসপাতালে যাওয়া আসা বন্ধ করে দিয়েছেন। ফলে রেড ক্রসের নার্সিং স্টাফ সহ বিভিন্ন স্তরের কর্মীরা তাদের মাসিক পাওনা থেকে বঞ্চিত হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। কর্মীরা বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্মীরা জানান, ডাক্তার অখিল পাল অনুপস্থিতিতে রোগীরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সার না হওয়ার কারণে রেডক্রস হসপিটালটা পুরা খালি, রেডক্রসের অচল অবস্থা পুরা, মানে রেডক্রস চলেরই না কইতে গেলে। নার্সের বিরুদ্ধেও বহুত কিছু লেখছে ডাক্তারে লাগাইয়া, যেটা একদম পুরা ফেক নিউজ, যেটা একদম মানে এটা কিসের ভিত্তিতে লেখছে বা কিতার লাগিয়ে লেখছে, এটা লেখার পিছনে মেইন মেইন ব্যক্তিটাকে কে লেখছে কিসের ভিত্তিতে লেখছে ও মানুষটারে আমরা চাই। শিলচর রেডক্রস সিস্টারের বিরুদ্ধে যে এই যব স্ল্যাং ওয়ার্ড লেখছে যে এটার প্রতিবাদ চাই আমরা। প্রান্তজ্যোতি গেছিলাম, আমরা প্রান্তজ্যোতি গেছিলাম প্রতিবাদ জানানির লাগিয়া, হ্যাঁ প্রতিবাদ জানান, তারা আমরা কইছে যে এই স্পষ্টীকরণ দিব একটা, হ্যাঁ আমরা আবার আন্দোলন আমরা করতে বাধ্য হইমু। এটা তো ফেক নিউজ যে লেখা হয়েছে, এই ফেক নিউজের বিরুদ্ধে আমরা তো পজিটিভ রিজাল্ট এটা যেটা লেখা হয়েছে এটা একদম পুরো মিথ্যা। অতজন স্টাফের আমরা সুইফার লইয়া, নার্সিং স্টাফ লইয়া, রেডক্রসের বহু স্টাফ আছে, সবের পেটো লাত মারা ওর। বর্তমানে এখন 2-3 আছেন যারা মানে যারার ইনকামে রেডক্রস চলতো না, প্লাস অত স্টাফরে বেতন দেওয়া অসম্ভব না। দুষ্ট একটা চক্রান্ত এখানে মিলে গেছে, যার কারণ হচ্ছে আজকে যে এই যে আমরা বেতনটা অন্যা যে বেতনটা অন্য মুদ্রা কারণ হচ্ছে আমরা ডক্টর অখিল পালে শয়তানি করিয়া কিছু বাইরে লুকে, হ্যাঁ পান্থজ্যোতির মধ্যে লেখের যেটা উল্টা পাল্টা লেখে সুদীপ দত্ত যে আসুন তাইন তাইন কি কোন বুঝিয়া কিতা বুঝিয়া কিতা লেখরা তাইন বুঝতে পারা না, তাইন কিতা করিয়া লেখরা হইতে কি নিউজ পাইরা। আজকে তো আমরা পান্থজ্যোতির গেছি, যাওয়ার পরে আমরা দিছি যে লিখে যে এইটা আমরা আর লাগবো আজকে, তার কারণে আমরা ডাক্তার অখিল পাল তার কারণে আমরা হসপিটাল ছাড়িয়ে গেছে গিয়ে আজকে ডাক্তার অখিল পাল দেখ খেদানির কারণে গিয়েই আমরা বেতনটা পাইলাম না। এখান থেকে একটা স্পষ্টীকরণ পজিটিভ স্পষ্টীকরণ না পাই তাইলে পরে আমরা এখানে নেক্সট আমরা রূপরেখা তৈরি করবো, কীভাবে কী করা যায় লাগে আমরা হাইয়ার অথরিটির কাছে যাইমু। আজকে টাইম না থাকায় রেডক্রসের বিভিন্ন ওয়ার্ড খালি পড়ে রয়েছে,
এখানে ডাক্তার মানে পেশেন্টরা আইয়া ঠিক মতো সেবাও পান না, আর তার নামে আইয়া সারি একেও তানরে পান না, এখানে ট্রিটমেন্টও হন না। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর আক্রমণ ও মঠ মন্দিরের ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ করিমগঞ্জ হিন্দু সুরক্ষা দলের। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকেদের উপর আক্রমণ ও মঠ মন্দিরে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ করিমগঞ্জ হিন্দু সুরক্ষা দলের। আজ করিমগঞ্জ হিন্দু সুরক্ষা দলের কর্মকর্তারা জেলা আয়ুক্তের মারফত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এই উপলক্ষে তাঁরা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর প্রাণঘাতী আক্রমণ চালানোর পাশাপাশি মঠ মন্দির ভাঙচুর করা হচ্ছে। এসব সন্ত্রাসী কার্যকলাপ কখনোই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হিন্দুদের সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করেন তারা। অন্যথায় দেশের সব হিন্দু সংগঠন মিলে বৃহত্তর আন্দোলন করে তোলার হুঁশিয়ারি দেন। ধ্বংস করা চলছে, মৌলবাদীরা যেভাবে ধ্বংস করছে তার প্রতিবাদে আজ আমরা এখানে ছোট্টখাটো একটা মেমোরেন্ডাম দিলাম আমাদের প্রধানমন্ত্রীকে, এবং আমাদের আজকে আমরা ঋষি মহাশয়কে আমরা একটা কথাও বলে এসেছি যে বিগত দিনে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এখান থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যেগুলো আছে এগুলো টোটালি বন্ধ করার জন্য। আর আপাতত আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যদি এখানে বন্ধ না হয় আমরা মাঠে নামবো, মাঠে নেমে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিব। ওদের কি আছে, বাংলাদেশের মৌলবাদীদের কি আছে, আমরা যদি খানি না দেই ওদের না খেয়ে ওরা মরে যাবে। আজকের দিনে আমরা এখানে মেমোরেন্ডাম দিচ্ছি, আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে যাব যদি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয়। আমাদের ভারতের সরকার যদি আপনারা কোনো পদক্ষেপ না নেন তাহলে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে আমাদের সমঝিয়ে দেন, যাতে আমরা বাংলাদেশকে ধ্বংস করে আমরা ভারতের সঙ্গে যুক্ত করতে পারি। মালুগ্রামের রাধারমণ গোস্বামী হাই স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের নিয়ে বুধবার সভা অনুষ্ঠিত। শিলচর মালুগ্রামে শ্রী শ্রী রাধারমণ গোস্বামী হাই স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবক ও প্রাক্তনীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হলো বুধবার। সভায় স্কুলের পড়াশোনার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে নিয়মিত পড়ুয়ারা স্কুলে না আসায় উদ্বেগ প্রকাশ করেন প্রধান শিক্ষক। নিয়মিত যাতে পড়ুয়ারা স্কুলে আসে এর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের পড়াশোনার মান উন্নত করতে সকল পড়ুয়াদের স্কুলে নিয়মিত আসার আহ্বান জানান তিনি। গার্ডিয়ান মিটিং এটা, এটা একটা গার্ডিয়ান মিটিং, এবং প্রাক্তন আমার এখানে উপস্থিত ছিলেন ওই মিটিং এ উপস্থিত এক স্টুডেন্ট, ওদেরকেও আমন্ত্রণ করেছি, ওরা যাতে ওদেরকে বুঝিয়ে বলতে পারে। আর আজকের দিনে প্রশ্নগুলো হচ্ছে ছোটো ছোটো প্রশ্ন, যেগুলা মাল্টিপল চয়েস কোয়েশ্চন বা এইগুলো আজকের চ্যাপ্টারে যে কোয়েশ্চনগুলো দিয়ে থাকে সেই চ্যাপ্টারের কোয়েশ্চনগুলো যথেষ্ট নয়, সেটার জন্য আমরা বইতে তরফ করতে হয়, রেগুলারলি স্কুলে ক্লাস করতে হয়, টিচার ছাত্র সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। কিন্তু দেখা যাচ্ছে ছাত্র আসে না, যার জন্য ছাত্রদেরকে প্রপার গাইডেন্স করা যাচ্ছে না। আপনার স্কুলে কতজন স্টুডেন্ট হবে স্যার? আমাদের স্কুলে 218 জন স্টুডেন্ট আছে বর্তমানে। আসে কতজন আপনাদের এমনি মোটামুটি? অমনিতে 218-র মধ্যে দেখা যাচ্ছে 130 জন 125 জন এরকম স্টুডেন্ট আসছে, 50% স্টুডেন্ট আসে, আর তো 50% স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে। তাইলে একটা ক্লাস যখন একজন টিচার করে থাকে তার পরবর্তী ক্লাসটা সে কন্টিনিউয়েশন করতে পারে না, সেই ছাত্র যেদিন আজকে একজন ছাত্র আসলো কালকে ওরা আসছে না, সুতরাং সে বুঝতে পারছে না সমস্ত চ্যাপ্টারটা কি হচ্ছে না হচ্ছে, এবং চ্যাপ্টারের মধ্যে কোয়েশনগুলো উত্তর দিতে পারছে না, এতে গিয়ে আমাদের স্কুলের রেজাল্ট খারাপ হচ্ছে। আজকে আমাদের এই স্কুলে যে উন্নয়ন ছিল সেটার থেকে অনেক অনেক এগিয়ে এসছে, এবং আরও যদি এগোতে হয়, আরও যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে আপনাদেরকে আগে চিন্তা করতে হবে। আপনারা খান কিংবা না খান, আপনারা যাই করেন, কিন্তু মনের মধ্যে একটা জিনিস রাখতে লাগবে যে আমার বাচ্চাটা যেন শিক্ষা পায়। আজকালকার দিনে শিক্ষার জন্য কিন্তু কোনো পয়সা খরচ করতে হয় না। ফের কাবুগঞ্জ বিদ্যুৎ বিভাগের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।
ফের কাবুগঞ্জ বিদ্যুৎ বিভাগের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। দুটি মোটরসাইকেল ও অটো রিকশার সংঘর্ষ, গুরুতর আহত তিন। বুধবার কাছাড় জেলার কাবুগঞ্জে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, দুটি মোটরসাইকেল ও অটো রিকশার সংঘর্ষে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় গুরুতরভাবে আহত হন তিনজন। স্থানীয়রা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে ঘটনার স্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানা গেছে। এই সাইডে মারছে, মারার পরে এটা তো এই সাইডে মারিয়া এরকম গেছে, আর এই বাইকটা সামনে একটা অটো আসলো গিয়া পেট্রোল অটো শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আসাম বন সুরক্ষা বাহিনীর 981 জন কনস্টেবলকে পাসিং আউট প্যারেডে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রেরণ শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের। বাংলাদেশি নাগরিককে বিজিবির হাতে সমঝে দিলেন আসাম পুলিশ ও বিএসএফ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে মশাল জ্বালিয়ে প্রতিবাদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কার্যসূচি কাছাড় জেলা বিজেপির। বাইশে শ্রাবণ কবিগুরু প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত উপত্যকা জুড়ে। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।